বসাবো, কারণ এটা আমাদের হবে চেস্ট রুম, তো চেস্ট রুমটা সুন্দরই লাগবে। আর এগুলা স্ল্যাবের কারণে আমাদের আরো ভালো হবে, কারণ চেস্ট গুলো রাখতে সহজ হবে, কারণ এগুলো খুলতে পারবো আমি তিন ব্লক হাই হলেও। কারণ ফুল ব্লক যদি থাকে তাহলে ওকে ভাই, এখানে একটু বেশি ডার্ক হয়ে গেছে, রাত হইতেছে। সিরিয়াসলি আমার ঘরে যদি এখন মোব সোয়ান হয়ে যায়, বাই 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 বাই। আর যা যারা ভাবতেছে আমার স্কিন কোথায় গেল, তো আমার স্কিনটা একটু লোড হইতেছে এই আজকে লোড হয়ে গেছে। আমি প্রথমবার ঢুকতেছি 1.16.5 এ, তো এই জন্য আমার স্কিনটা লোড হইতেছে না। তো কিছু ভাবো না, কিছু হবে না আমার স্কিনের, স্কিন আইসা পড়বে কয়েকদিনের মধ্যেই আইসা পড়বে, কয়েকদিনও লাগবে না বেশিক্ষণই। তো আমি আগে আমার এমএলজি ওয়াটার প্যাকেটের সোর্স নিয়ে নেই। ও ভাই আমার এমএলজি ওয়াটার প্যাকেট, লেটস গো। ও তো আমি কি আনতে গেছিলাম, টর্চ, টর্চ লাগবে আমার। বেশি কথা না বলে তো আমি আগে টর্চ গুলাতে, এতগুলা টর্চ লাগবে না, কারণ আমার কোল লাগবে ফিউলের জন্য। আর আমার কাছে যতগুলো উড আছে সব কয়টা দিয়ে, না না এইগুলো স্প্রুজ না, আমি ওক লগ ইউজ করব, কারণ ওক লগ বেশি আছে। আমি চেস্ট বানাবো এগুলা দিয়ে, সব সব কয়টা চেস্ট বানাবো, সব 12টা চেস্ট অনেক কম হয়ে যাবে আই থিঙ্ক। তো আমার এগুলো ইউজ করা লাগবে না, আমি আগে আমার সব ওক লগ ইউজ করতে চাই না, কারণ লগগুলো কাজে আসতে পারে আমার, কারণ লগগুলো একটু ইন্টেরিয়রের কাজে আসবে। চলো, তো আমাদের কাছে 28টা চেস্ট হয়ে গেছে, এটা অনেক ভালো আই থিঙ্ক। আমি জানি না এটা এনি অফ নাকি, বাট এখন যা আছে তা দিয়ে কাজ চালিতে হবে। আমার আমার এগুলো কী আমার এখানে, ওকে যাই হোক। কিন্তু আমি ফার্স্টে ভাবতেছি আমি ফ্লোরটা চেঞ্জ করবো, ফ্লোর ফ্লোরটা কিসের দিব ভাই, ফ্লোর তো আর আমি এগুলো রাখা দিতে পারবো না। কিছু রাখছি আমি, বার্চ লগ কখনো ইউজ করতে ইচ্ছা করে না, ওটা ভালো লাগে না আমার সিরিয়াসলি। আই থিঙ্ক ওক প্ল্যাঙ্কস ইউজ করা উচিত, কারণ তোমরা দেখো আমরা কিন্তু অনেক কম ওক প্ল্যাঙ্কস ইউজ করছি। ওক প্ল্যাঙ্ক শুধু এই জায়গায় ইউজ করছি আমরা আমার বাসার বাসার কাজের জন্য। তো আমি ভাবতেছি এটা এটাই করি। তো আমার কাছে একটা শাবল নাই সিরিয়াসলি, তো আমি একটা শাবল নিয়ে আসি। তো আমি একটা শাবল আনার কথা, আমি 1 2 3 4 5 না 6 4টা শাবল আনছি, কারণ আমার কাছে আয়রন নাই, একটা আয়রন ইঙ্গটও নাই। তো আমার এইগুলো সব মাথা খাটায় ইউজ করা লাগবে, কারণ আমার কাছে বেশি নেই, বেশি আয়রন নাই, মানে আমরা আয়রনের টুলসও বানাতে পারবো না, আর এই টুলসগুলো ভাঙলে। এগুলো আমার লাস্ট সেট আয়রনের, তো আমি এগুলো তাড়াতাড়ি করে মাইন করে ফেলি। কারণ এই জায়গাটা দেখো, আগে এগুলো একটু লাইট আপ করা লাগবে, কারণ আকাশে একটু উড নাই, তাই এই স্প্রু
ক্রুজ নাই তার এখানে সে লাগাই দেবো, সমস্যা নেই। কিন্তু আই থিঙ্ক জায়গাটা ভালোই দেখতে লাগতেছে। তোমরা কেমন, এটা কেমন লাগছে তোমাদের কাছে প্লিজ কমেন্টে যাই লেখো। তো এখন আমাদের কাজ হলো আমি এই চেস্টগুলো বসাবো। তো আমি ভাবতেছি আমি এমন 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 করে বসাবো, ওইটা একটু বেশি ভালো না। সব জায়গায় একটা করে ক্রাফটিং টেবিল বসাই দেবো, না এই জায়গায় ফাঁকা জায়গায় একটা এসে বসাই দেবো। আমি আগে আমার সব ওয়ার্ক স্টেশন গুলো নিয়ে যাই। তো এই জায়গা দিয়ে আমি সব ফার্নেস বসাবো, আর ক্রাফটিং টেবিল আরেকটা আছে যেগুলো লাগাই দেবো ওই জায়গায়। জোস আমি আরো ওয়ার্ক স্টেশন ছিল আমার কাছে, গ্রাইন্ডস্টোন গুলো উঠাও 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 উঠাও, কিছু রাখবো না আমি। কম্পোস্টার, গ্রাইন্ডস্টোন, আর কিছু আমি আরেকটা ক্রাফটিং টেবিল আনছি, তাই এটাকে আবার এখানে লাগাই দেবো। এত মানে কার্ডস লাগতেছে অনেক অভিশপ্ত, তো এইগুলা লাগাইতে থাকি। হ্যাঁ জায়গাটা সুন্দরই লাগতেছে, কিন্তু এই ক্রাফটিং টেবিল গুলো ছাড়া এগুলো নিয়ে যাবো আমার ঘরে লাগাবো। ক্রাফটিং টেবিল একবারে খাব ভালো লাগতেছে না, একটা হলো আমার এই পাশে লাগাবো আর একটা হলো এই পাশে লাগাবো, একবারে জোস আমার খাটের পাশে এই পাশে লাগানো। তো এখন আমাদের সব চেস্ট আনা উচিত, চেস্ট না মানে আমার সব যা 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 ব্লক আছে। চলো প্রথমে আমি আমাদের আমার একটা চেস্ট যেটার মধ্যে আমি রাখবো আমাদের সব, এই দুইটা চেস্টের মধ্যে রাখবো দরকার হলে, বাট এই চেষ্টার মধ্যে আই থিঙ্ক শুধু ডার্টি লাখা রাখবে, কারণ অনেক ডার্ট। তো আমি এই জায়গায় আলাদা করে এই সব স্টোন টাইপ ব্লকস রেখে দিব, এগুলা সব এই জায়গায় রাখবো। পরে এই গ্লাস টাসও, আর এটা হবে আমাদের উডের, তো এটার মধ্যে সব কিছু ভরা শুরু করি আস্তে আস্তে। চারটা চেস্ট হয়ে গেছে, আরো কমপ্লিট হয়ে যাবে আস্তে আস্তে কালেকশনের, চেস্ট কালেকশনের জিনিস। তো আমার বুড়ে জিনিসপত্র রেখে দে রেখে দে, কম্পোস্টার তো লাগাইতে হবে, আর এটার মধ্যে এটা ডার্টের চেস্ট এখানে এখানে বুড এখানে এইগুলা এখানে ওকে কম্পোস্টার লাগাই দে এই জায়গায়। ওকে অনেক কিছু আছে আমার কাছে, পরে একটা কমব্যাট চেস্ট বা টুল চেস্ট বা এগুলো এগুলো কিছু বানাবো আমি, এগুলো নিয়ে যাবো সব যায়া পরে দেখবো নাকি কি দেখা যায়। উফ এত বড় এত জিনিসপত্র এগুলো, তো আমার আগে উড চেস্ট এগুলো এখানে উড চেস্ট আর কি যায়। ইয়েস এটা কানছে, সেটা উঠাই নিয়ে যাব, এটা ডাইরেক্ট উঠাই নিয়ে যাও, তেমন তো জিনিসপত্র নেই অত। এটা তো আমাদের ডার্টের চেস্ট, এটা হলো আমাদের ব্লকস। ওকে ব্লকসের মতো কিছু আছে এগুলা, হ্যাঁ অত কিছুই নেই। তো আমাদের উড চেস্ট অনেক কিছু যাবে এখানের, চেস্ট পেয়ে গেছে আরো ভালো, উড চেস্ট আর কিছু যায় এখানের, বেড যায় হয়তো আই থিঙ্ক। তো এটা আমাদের লুট চেস্ট অনেক কিছু আসবে আর এবার। ওকে আমার ডায়মন্ডস, আমার ডায়মন্ডস কই, ডায়মন্ডস কই আমার, হোয়াট আমি কি আবার ডায়মন্ডস ওখানে ফালা দিয়ে আসছি? আমার ডায়মন্ড এখানে পুইরা আছে ভাই, ভয় পেয়ে গেছি। আমার ডায়মন্ডস গুলো ও ভাই এত কষ্ট করে, এত কষ্ট করে কতগুলো ব্লক, কিন্তু ডায়মন্ডস ডায়মন্ড দিবা আর একদম ভয় পেয়ে গেছি ভাই।
তো গাইস এখন আমি তোমাদের একবার দেখাই দিব একবারে ফার্স্ট ফার্স্ট মোড়ে যে তোমাদের আমি কি কি করছি আজকে। তো তার আগে আমি ঘুমায় যাই। তো আমি পরের এপিসোডে ভাবতেছি আমার বেডের ইন্টেরিয়র, বেডের ঘরের এগুলো এগুলো ইন্টেরিয়র টাইপ করবো। তো আমি এখন সব একবার ফার্স্ট পার্সেন্টের একবার ভিউ দিব একবারে। তো এটা দেখো, তো পরের এপিসোডে আমরা বাসার ইন্টেরিয়র জিনিসপত্র করবো, বাট আমরা একটা চেস্ট রুম বানিয়ে ফেলছি যেটা অনেক ভালো। তো তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, সাবস্ক্রাইব করো। তো এই এপিসোডের জন্য এটুকুই, দেখা হবে পরের এপিসোডে। গুড বাই।